আপনার কথা শেষ হয়েছে বলে এবার আসতে পারেন। আর হ্যাঁ, পরের বার যখন আসবেন তখন ইরফানের বাবার টাকাটা নিয়ে আসবেন, 5 কোটি টাকা। তার আগে এবারে ত্রিসীমানায় আসার কথা আপনি চিন্তাও করবেন না। উনি কিন্তু আগে সারেন্ডার করেছিলেন। ইনফ্যাক্ট ঋণ খেলাপিদের ক্ষেত্রে এটাই নিয়ম। বাবা সারেন্ডার করেছেন? বাবা বাবা এটা করতেই পারে না। করেছে কি করে নাই তার প্রমাণ তো তুমি চাইলেই করতে পারো। কিভাবে? দলিল, এই বাড়ির দলিল কোথায় আছে সেটা আগে বের করো। স্যার আমরা সব ধরনের চেষ্টাই করে যাচ্ছি স্যার, নিশ্চয়ই একটা উপায় বের হবে। আর স্যার আমার পরিচিত একজন লয়ার আছেন, চলেন আমরা ওখানে যাই। এই সবকিছু সবকিছুর জন্য আপনি দায়ী স্যার। মানে মানে আপনি জানতেন না অফিসের অবস্থা? জানতেন না? আপনি জানতেন আমরা ধ্বংস যাচ্ছি, তারপরে কেন জানাননি? কেন স্যার? স্যার আপনি তো আপনার বাবাকে জানেন তাই না? আমি যদি কোনোভাবে মুখ খুলতাম তাহলে তো আমি বাঁচতে পারতাম না স্যার। আপনি এখনো বাঁচতে পারবেন না। বাবার যদি কিছু হয় স্যার, যাতে কিছু না হয় আমাদের সেই চেষ্টাই করতে হবে স্যার। আপনার বাবা মানে বড় স্যার, সবসময় স্যার অনেক কিছু অবাল্লুক করেছেন। ওনার অতি আত্মবিশ্বাস, অতি অহংকারের কারণে উনি ডুবেছেন স্যার। স্যার আমি জানি কথাগুলো আপনার বেশ শুনতে কষ্ট হচ্ছে, কিন্তু স্যার সত্যকে তো লুকানো যাবে না। আর স্যার উনি যে একাই ডুবেছেন তা কিন্তু না, উনি কিন্তু আমাদেরকে ডুবেছেন। দেখবেন যে কোনো সময় আমাদের অফিসে কিন্তু গন্ডগোল শুরু হয়ে যাবে স্যার। হ্যালো, কি মানে কখন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। হ্যাঁ স্যার, স্যার অনেক বড় ঝামেলা হয়ে গেছে ম্যানেজার সাহেব, অনেক বড় ঝামেলা। চলো। আপনাদের রাগ এবং দুঃখ আমি বুঝতে পারছি। যেটা বোঝার শুধু সেটাই বুঝতে পারছেন না। বুঝছেন না মা আপনাকে চলে যেতে বলেছে, এবং সেটা যথেষ্ট অপমান করেই বলেছে। যাব মা, চলে যাব। শুধু পারির সঙ্গে একটু কথা বলেই আমি চলে যাব। সে আপনি আপনার মেয়ের সাথে কথা বলেন নাকি ষড়যন্ত্র করেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের বাড়িতে আপনার মেয়ে আপনাকে ডেকে এনে যদি কান ভারী করে আপনার, তাহলে কি হবে সেটা তো বুঝতেই পারছেন। না না না, বাড়ি আমাকে আসতে বলেনি, আমাকে ফোনও দেয়নি, আমি নিজে থেকেই আসলে বাড়িকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছিল তো তাই। কেন এখনো দাঁড়িয়ে আছো বাবা? এখানে আসে কি তোমার সত্যি খুব দরকার ছিল? পারি এদিকে একটু আসবি না? কেমন আছিস রে মা? ভালো আছি বাবা, খুব খুব ভালো আছি। মাকে তো বলেছি একবার ফোনে, তাও কেন আসতে গেলে তুমি? কেন বারবার নিজেকে ছোট করছো এভাবে বাবা? মিতু, এরপর থেকে সবসময় দরজাটা বন্ধ রাখবে। বাইরে থেকে কেউ এলে জিজ্ঞেস করবে কে এসেছে, তারপর যদি মনে করো দরজা খোলা দরকার তখন খুলবে, তার আগে না। ঠিক আছে মা, আপনি যেটা বলবেন সেটাই হবে। তুই এই প্রথম এতটা সময় বাড়ির বাইরে আছিস, কেমন আছিস, কি করছিস সেটার খবর নিতে এসেছিল। আমি না আসে পারলাম না রে মা। না আসলেই ভালো করতে বাবা,
টাকা দিয়ে যেখানে মেয়ের বিয়ে দিয়েছ সেখানে মেয়েকে দেখতে আসার বাহুল্য না করলেই পারত। আমার একটা অনুরোধ রাখবে বাবা। তুই একটা অনুরোধ করবি আর আমি রাখবো না? বল। এভাবে আর কখনো নিজেকে ছোট করতে এখানে এসো। দেখেছেন মা কেমন ন্যাকামি শুরু করেছে? এই সুমির মা, তুমি ওখানে কি করছো? যাও তোমার কাজে যাও। আমি তোর ভালো করতে গিয়ে উল্টোটাই করে ফেললাম। পারলে আমাকে তুই ক্ষমা কর। না বাবা, এত অল্পতে হেরে যেও না তুমি, এত অল্পতে মাথা নত করো না, এত অল্পতে নিজেকে বদলে ফেলো না বাবা। তুমি যে ভুল করেছো সেটা কেন করেছো সেটাও তো আমি জানি, তাই সত্যিকারের কেউ অপরাধী যদি হয়েই থাকে সেটা আসলে আমি। আমি শুধু তোর হাসি মুখটা দেখতে চেয়েছিলাম। দেখবে, আমার হাসি আমার খুশি সব তুমি দেখবে বাবা। শুধু তুমি আর কখনো এই বাড়িতে এসো না, চলে যাও বাবা, আমাকে নিয়ে একটুও ভেবো না। বাবা হিসেবে তোমার দায়িত্ব শেষ, এবার আমার পালা। আমার অপরাধের শাস্তি এবার আমাকেই পেতে দাও, আমার ফুলের মাশুলও আমাকেই দিতে দাও। চলে যাও বাবা, আর কখনো এখানে এসো না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি বেতন চাই, বেতন চাই দিতে হবে, দিতে হবে। বেতন চাই, বেতন চাই দিতে হবে, দিতে হবে। তুমি কে? আমি কে? ভুক্তভোগী, ভুক্তভোগী। আমি কে? তুমি কে? ভুক্তভোগী, ভুক্তভোগী। এখানে কেউ না, আপনারা চলে যান। শৈলা জামু মানে? 3 মাস ধরে বেতন পাইতাছি না, বেতন না দেওয়া পর্যন্ত আমরা জামু না। আমাদের বেতন না দিলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সালফ গ্রুপের অফিসের সামনে আন্দোলন করছে ফ্যাক্টরির কর্মচারীরা। এরই মধ্যে আপনারা জেনে থাকবেন এই গ্রুপের মালিক উসমান আলী খান ঋণ খেলাপের দায়ে গ্রেপ্তার হয়েছে। মালিক পক্ষের বিপক্ষে কর্মচারীদের এভাবে জেগে ওঠাকে কেউ কেউ বলছেন নবজাগরণ, আবার কেউ কেউ বলছেন এর জন্য নতুন বাংলাদেশ। আমাদের দাবি, আমাদের দাবি আমাদের দাবি, আমাদের দাবি বেতন চাই, বেতন চাই বেতন চাই, বেতন চাই। দর্শক, এখানে এইমাত্র এসে উপস্থিত হয়েছে ওসমান আলী খানের ছেলে ইরফান আলী খান। এখানে এই পরিস্থিতিতে তার আশা আসলে ঠিক হয়েছে কিনা তা জানা নেই। এখানে একটা মোবের মতো অবস্থা ঠিক হয়েছে, আর মোব যে কি করতে পারে আসলে আমাদের জানা নেই। ওই যে আসছে বাটপাড়ের পোলা, ধর ধর বাইন্ডার, ধর ধর ধর। স্যার, আপনার বোধহয় আশাটা ঠিক হয়নি, পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে নেই স্যার। কিন্তু আমি না এলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে কিভাবে? কিন্তু স্যার, কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে বলে মনে হচ্ছে না স্যার। প্লিজ আপনারা থামেন, থামেন একটু, আমার কথাটা শুনেন প্লিজ, আপনারা আমার কথাটা একটু শুনেন প্লিজ। স্যার, স্যার বেক হচ্ছে স্যার। সুমির মা, সকালে কি নাস্তা টাস্তা খাওয়া হবে নাকি এসব নাটক দেখে সময় কাটাতে হবে? এই তো চাচি দিতেছি। মিতু,
প্লিজ আপনি এখন যেতে পারেন। বাবা যাও, বাবা প্লিজ তুমি যাও। আমার তো এখন মরে যেতে ইচ্ছে করছে রে মা। এসব বাজে কথা মুখেও আনবে না বাবা, তুমি যা চেয়েছো সেটাই তো হয়েছে। ইরফানের সাথে আমার বিয়ে হয়েছে, শুধু একটা দেনা থেকে গেছে এখানে, সেটা না হয় আমাকেই মেটাতে দাও। আমি আমার জায়গা নিজেই তৈরি করে নেব বাবা এখানে, তুমি তো আমাকে সেভাবেই বড় করেছ। শুধু তুমি যদি চাও আমি এই বাড়িতে একটু আত্মসম্মান নিয়ে বেঁচে থাকি, তাহলে আর কখনো এখানে এসো না। তোর আত্মসম্মানের প্রশ্নে আমি এতটুকু ছাড় দেব না। তুই যদি চাস আমি অবশ্যই বাড়িতে আর আসবো না, কিন্তু আমি যে বাবা, তুই কেমন আছিস সেটি আমাকে জানতে হবে, আমাকে নিশ্চিন্ত হতে হবে। তাই আমার যা দায়িত্ব তা আমাকে পালন করতে হবে। এরপর আসলে এমন ভাবেই আসবো যেন তোর আত্মসম্মানের আঘাত না লাগে। বাবা মাকে গিয়ে বলবে আমি ভালো আছি, বাড়ির সবাইকে বলবে তোমাদের পারমিতা খুব খুব ভালো আছে। নাস্তা কোথায়? এখনো তো দিলে না। দিচ্ছি ভাবি। মা আমি একটু বাইরে যেতে চাচ্ছিলাম, ছোট একটা কাজ আছে, আবার তাড়াতাড়ি চলে আসব। সেটা আমাকে বলার কি আছে? মানে আপনি অনুমতি দিলে। শোনো মেয়ে, আমার অনুমতির কোনো দরকার নেই, তোমার যা খুশি করো। আর হ্যাঁ, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কোথায় থাকছো সে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। তোমার যা খুশি তাই করে বেড়াবে, তবে তবে তোমার কারণে যদি আমার পরিবারের আর একটুও ক্ষতি হয় না, আমি তোমাকে ছাড়বো না। আর হ্যাঁ, মনে রাখবে এই যখন তখন আমার সামনে তুমি আসবে না, কারণ আমি তোমার মুখটাও দেখতে চাই না। ঠিক আছে। মা বলছিলাম কি, অনেকদিন হয়ে গেল আপনি আপনার বোনসাইয়ের যত্ন নিচ্ছেন না কিন্তু, আর এই সুযোগে ডালপালাগুলো কিন্তু বেশ ভালোই ছড়িয়েছে, তাই সেগুলো একটু ছেড়ে দিতে হবে। বুঝেন না ব্যাপারটা? শক্তি পাচ্ছি না, শরীর মন কোথাও এতটুকু শক্তি পাচ্ছি না। আপনি বললে কিন্তু কাজটা আমি হাতে তুলে নিতে পারি, তাহলে ডালপালাগুলো নিয়ন্ত্রণে থাকলো আর আপনারও কোনো চিন্তা করতে হলো না। তুমি পারবে? এত বছর ধরে আপনাকে দেখছি, কিছু তো শিখেছি। আমি এখন জানি কি করে কার ডাল কিভাবে ছাড়তে হয়।
পারমিতার ডাল আমি নিজ হাতে কাটতে চাই। এই বিপদ থেকে একদিন না একদিন ঠিকই ওসমান বের হয়ে আসবে, কিন্তু পারমিতা আর তার বাবাকে আমি এমন বিপদে ফেলব ওরা চাইলেও সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। ইরফানের বাবাকে ওদের টাকা দিতেই হবে, 5 কোটি টাকা, না হলে আমি ওদের বেঁচে থাকাটাই না এত কঠিন করে দেব। খুব 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 কঠিন। স্যার 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 আপনি কি শুনছেন? স্যার স্যার দর্শক, আপনারা নিশ্চয় লাইভে দেখতে পাচ্ছেন এখানে ঝামেলা চলছে। ইতিমধ্যে ফ্যাক্টরি স্যার স্যার শুনতে পাচ্ছেন? স্যার স্যার আপনি এখানে থাকাটা নিরাপদ না স্যার। স্যার স্যার এখান থেকে যাওয়া যাবে না ম্যানেজার সাহেব, এদের মুখোমুখি আমাকে হতেই হবে। স্যার কি বলছেন স্যার? ওরা কি করে বসে তা আমরা কেউ জানি না, হয়তো আক্রমণ করে বসবে স্যার, চলুন। করলে করুক, আমি ভয় পাই না, এখন ভয় পেলে চলবে না। আপনারা প্লিজ একটু শান্ত হন, আমি আপনাদের সাথে কথা বলতে চাই, প্লিজ। কিসের কথা? কোনো কথা নাই, এখন খালি ফাটাফাটি হবে। দাঁড়, আপনারা থামেন, থামেন একটু, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। পৃথিবীতে কোনো কাজ এভাবে হয় না, আমাকে মেরে কি লাভ? আপনাদের পিটুনিতে হয়তো আমি মরে যাব, কিন্তু আপনাদের কি হবে? আপনাদের গলায় খুনের মামলা ঝুলবে, পুলিশ আপনাদের খুঁজবে, হয় আপনারা পালিয়ে পালিয়ে বেড়াবেন, না হয় ধরা পড়বেন, তাতে আপনাদের কি লাভ? আপনারা জেল খাটবেন, তখন আপনাদের স্ত্রী বাচ্চা কাচ্চা সবার কি হবে একবারও ভেবে দেখেছেন? কি হবে আপনাদের পরিবারের? শুনেন, বড় বড় লেকচার লইন না, এখন আমরা রাস্তায় নেমেছি বইলা আমাগো খোঁজ খবর নেওয়ার ভান লইতেছেন না? গত 1 বছর ধইরা আপনার বাপ আমাগোরে হাফ বেতন দিছে, গত 3 মাস ধইরা আমাদের কোনো বেতনই দেয় নাই, তখন কেমনে আমাগো সংসার চলতো সেই খবর নিছেন? আমাগো বউ বাচ্চা কি খাইতো সেই খবর নিছেন মিয়া? স্যার স্যার এখান থেকে তাড়াতাড়ি চলেন, ওরা কেবল কথা শোনার মতো অবস্থাতে নেই। ম্যানেজার সাহেব, আপনাকে আগেই বলেছি পালিয়ে যাওয়ার মতো কাপুরুষ আমি না, আর এখান থেকে চলে গেলে এর চেয়ে বড় বিপদ হতে পারে। কিন্তু স্যার একটু এদিক ওদিক হলে আপনার জীবনটা হুমকির মধ্যে পড়তে পারে। আসলে ইরফানকে অনেক সেন্সিবল ভাবতাম, কিন্তু ও অনেক ইরেসপন্সিবল একটা ছেলে, তা না হলে এসব কথা কেউ বাড়িতে বলে? আর আপনি জেনেছেন জেনেছেন, কিন্তু কথাগুলো তো আপনি আপনার মধ্যেও রাখতে পারতেন। আপনি আমার নম্বর কোথায় পেলেন? সেটা না হয় দেখা করেই বলি, আপনি শুধু একবার আপনার সাথে আমাকে দেখা করতে দিন প্লিজ। আপনার নাম পারমিতা? পুলিশ, পুলিশ কেন এসেছে? আপনারা কোথায়? এত চিৎকার চেঁচামেচি কেন? প্লিজ আপনি আপনি ইরফানকে ফোনটা দিন, আমি ওর সাথে কথা বলবো, এক্ষুনি দিন। ম্যাডাম, তাহলে আপনি কিছু জানেন না? আমি তো ভাবলাম আপনি টিভিতে নিউজ দেখে আমাকে ফোন করেছেন। নিউজ?